নমস্কার সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব যে সিলেবাস কেন সিঙ্গেল মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তোমার ইউপিএসসি সিএসসি প্রিপারেশানে ঠিক আছে তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও তো দেখো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সামিনেশান প্রত্যেক বছর কন্ডাক্ট করা হয়ে থাকে যেখানে যা কিছু হয়ে যাক এক বছর আগে থেকেই কিন্তু তোমার শিডিউল দিয়ে দেওয়া হয় যে কবে কোন 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 এক্সাম হবে ডিটেলসে তো দেখো দু সালের এক্সাম এক বছরেরও বেশি বাকি তো তার জন্য তার কিন্তু ফুল ডিসক্রিপশান ডেট কবে কি হবে প্রিলিমস মেইনস সব কিছু কিন্তু ডেট অলরেডি এখনই দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তাতে আমরা কিন্তু ভিডিও করেছি ঠিক আছে তো এইটা দেখো এত ক্রিস্টাল ক্লিয়ারলি প্রত্যেক বছর হয়ে থাকে ঠিক আছে তো এই যে এক্সাম এই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে সিভিল সার্ভিস এক্সাম কিন্তু কন্ডাক্ট করে যেহেতু প্রত্যেক বছর যেটাকে সিএসসি এক্সামও কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তো এই এক্সামে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলেবাস ইউপিএসসি সিএসসি এক্সামের সিলেবাসটা ঠিক আছে যেটা তোমার সিভিল সার্ভিস এন্ডাক্টে পুরোটাই কিন্তু কভার করে থাকে তো অনেকেই দেখো অনেকেই বলে যে সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে সিলেবাস হচ্ছে তোমার এনিথিং আন্ডার স্যান হচ্ছে সিলেবাস তো দেখো অনেকে অনেক কিছু কথার কথা অনেক কিছুই বলা যায় কিন্তু একটা নির্দিষ্ট কিন্তু সিলেবাস রয়েছে ইউপিএসসি সিএসসি ঠিক আছে তো নির্দিষ্ট বইও পাওয়া যায় সিলেবাসের যেটা তোমার ফুল সিলেবাস কভার করবে তো তুমি ধরো সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর্টস কমার্স বা মিক্সড ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আসনা কেন তোমার কিন্তু এই যে সিলেবাস আছে এটা কভার করতে হবে আর সবাইকেই ওই ওই সাবজেক্টগুলো পড়তে হবে ঠিক আছে মোটামুটি ওই থেকে আঠারো টাইপের সাবজেক্ট তোমার পড়তে হবে যদি ওভারঅল তুমি সাবজেক্ট হিসাবে গুনতে থাকো ঠিক আছে হাতে তো সেই হিসাবে সেই জিনিসগুলো কিন্তু থাকে সে তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসনা কেন সেই সেই জিনিসগুলো তোমার পড়তেই হবে এইখানে সিলেবাসে তোমার কিন্তু প্রিলিমিনারি তারপরে হচ্ছে তোমার মেইনস তারপর হচ্ছে পার্সোনালিটি টেস্ট কোন কোন জায়গায় কো কী আছে সেগুলো কিন্তু রয়েছে তো দেখো এই এক্সামটা হচ্ছে তিনটে স্টাইলে গঠিত হয় তো একটা হচ্ছে তোমার প্রিলিমিনারি ফার্স্ট টেস্টেজ নেক্সট হচ্ছে তোমার মেইন স্টেজ রিটেন এক্সাম পুরোটা প্রিলিমিনস হচ্ছে তোমার শুধু টিক থাকে পার্সোনালিটি টেস্ট তো ইন্টারভিউ আর কি যেটা এই জিনিসটাগুলো তিনটে পার্টি থাকলো তো এক একটা পার্টে তুমি যদি ফেল করো তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে ধরো তুমি ফিলিমস দিলে মেন্সও পাস করলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে তোমার হলো না তাহলে আবার সেই ফিলিমস থেকে শুরু করতে হবে ঠিক আছে নেক্সট ইয়ারে তো এই প্রসিডিওরে চলে কিন্তু এক্সামটা তো এইবার হচ্ছে সিলেবাসটা কেন এত বেশি ইম্পর্ট্যান্ট তো দেখো ওই যেটা বললাম যে অনেকে বলে যে কোনো সিলেবাসের সীমা নেই তো দেখো এটা অনেকে অনেক যেটা বললাম যে কথার কথা কিন্তু প্রত্যেকটা কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে এক্সামটা যে ফর্মে বিভক্ত যে তোমার প্রিলিমিনারি এক্সাম ঠিক আছে জেনারেল স্টাডিজ রিসার্ট পেপার থাকছে মেইসে তোমার জেনারেল স্টাডিজ পেপার ওয়ান টু থ্রি ফোর থাকছে অপশনাল পেপার থাকছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ পেপার তোমার যেরকম বাংলা থাকছে তারপর তোমার ইংলিশ থাকছে তারপর এসে পেপার থাকছে পুরো নির্দিষ্ট করে দেওয়া রয়েছে ঠিক আছে এবং কোন কোন পার্টের জন্য কী কী সিলেবাস তাও কিন্তু টু দ্য পয়েন্টে দিয়ে দেওয়া রয়েছে কোথায় সিলেবাসে ঠিক আছে তো তুমি যখন থেকেই প্রিপারেশান শুরু করো তোমার আগে থেকেই খালি মাথা গরম করার কোনো ব্যাপার নেই বা টেনশান করার কোনো ব্যাপার নেই যে কী হবে তো তুমি আগে ফার্স্টে কাজ হবে তোমার হচ্ছে সিলেবাসটা দেখা ঠিক আছে তুমি অনেক সময় তুমি সিলেবাস ডাউনলোড করে নিতে পারো গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে যে ইউপিএসসি সিএসসি সিলেবাস লিখে সার্চ করলে তুমি পেয়ে যাবে বা তুমি চাও যে সিলেবাসের বই নেব তো তাও নিতে পারো তো সেটা দেখো হ্যান্ডমেড হাতে থাকলে তোমার সুবিধা হয় যে পিডিএফে না রেখে তুমি যদি হার্ড কপিতে রাখো তো হার্ড কপিতে থাকলে তুমি যে কোনো সময় কিন্তু দেখে নিতে পারছো পিডিএফ তোমার হঠাৎ করে হারিয়ে যাওয়ার বা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু সেগুলো থাকছে না তো তার জন্য হার্ড কপি মানে বই হিসেবে কিনে নেওয়া একটা বেস্ট ভালো ঠিক আছে তারপরে আরও সুবিধা হয় ধরো তুমি যেখানে যে ঘরে পড়ছো তার সামনে তোমার দেওয়ালে কিন্তু টানিয়ে রাখা সিলেবাসটা তাহলে তোমার সবসময় চোখের সামনে ভাজবে কারণ ফার্স্টে তোমার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিলেবাসটা মাথায় নেওয়া যে সিলেবাসটা কী আছে ওই সিলেবাসটা তুমি যখন বুঝতে পারবে তাহলে তুমি কিন্তু আউট করতে পারবে অন্য জিনিসগুলো মানে এক্সেসিভ জিনিসগুলো যে জিনিসগুলো ইম্পর্ট্যান্ট না ঠিক আছে মানে সিলেবাসের সাথে তোমার নেই তাহলে তুমি প্রচুর জিনিস কিন্তু কাট করতে পারবে নাহলে তোমার মনে হবে সেটা সবই হচ্ছে এটাই ইম্পর্ট্যান্ট এটা ইম্পর্টেন্ট ওটা থেকে পড়ি এই বই থেকে পড়ি এইখান থেকে দেখি এই জিনিসগুলো শুরু হবে তো এই জিনিসটা যাতে না হয় বা না করো এই ভুলটা যাতে না করো তার জন্য এটা হচ্ছে সব থেকে সিঙ্গেল ইম্পর্ট্যান্ট জিনিস সব থেকে বেশি সিলেবাসটা দেখা এবং সেটা কন্টিনিউয়াসলি ফলো করা স্ট্রিক্টলি ঠিক আছে তুমি যে রুটিন তৈরি করেছো সেই রুটিন অনুযায়ী তাহলে কিন্তু সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট তো এইভাবেই হচ্ছে এগোতে হবে তো এটা হচ্ছে তার জন্য তোমার সিলেবাসটা খুবই ইম্পর্ট্যান্ট তো তুমি ধরো পিডিএফও দেখতে পারো বা তোমার হার্ড কপি দেখতে পারো আর তাছাড়া তুমি যদি চাও যে বাংলাতে দেখবো আমি যদি সিলেবাসটা বাংলাতে পেতাম ভালো হতো তো তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাও কৌশিকিরা ডট ইন গুগল লিখে সার্চ করলে আমাদের ইউপিএসসি সিএসসির ফুল সিলেবাস তুমি বাংলাতে পেয়ে যাবে ঠিক আছে তো এবার ধরো অনেকের কোয়েশ্চেন আছে যে স্যার এই এক্সাম কি বাংলাতে দেওয়া যায় হ্যাঁ পুরোটাই এক্সাম বাংলাতে দেওয়া যায় কোনো প্রবলেম নেই ঠিক আছে তো টেনশন করার কোনো ব্যাপার নেই তুমি কিন্তু বাংলাতে কিন্তু এই এক্সাম দিতে পারো কোনো প্রবলেম নেই ফিলিমস মেইসে তো মেনস ও লেখা পুরো আর পার্সোনালিটি টেস্ট তুমি যদি চাও চাও বাংলাতেই দিতে পারো তো এরকম অনেকে নেগেটিভিটি ছড়ায় যে বাংলাতে দেওয়া যায় না তো তারা অলরেডি জানে না বেসিক্যালি ঠিক আছে তার জন্যই হচ্ছে এই প্রবলেম ওই যেরকম ব্যাপারটা কীরকম বলো তো ওই যে যেরকম যেটা প্রচুর লোকে ভাবে যে ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো এটা যেরকম ভুল কথা ঠিক সেরকম এই যে যে এই এক্সাম বাংলাতে দেওয়া যায় না তো ঠিক আছে তো এরকম অনেকে না জানে অনেক কিছু বলে তো এই এক্সাম পুরো বাংলাতে দেওয়া যায় কোনো প্রবলেম নেই ঠিক আছে তারপর তুমি যে ল্যাঙ্গুয়েজদের সুবিধা তুমি দাও দিতে পারো ঠিক আছে তো এরপর হচ্ছে এই জিনিসটা গেল তো এটা মাথায় রাখা সব থেকে ইম্পর্ট্যান্ট তারপর ধরো তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো তুমি শুরু করে দিতে পারো ঠিক আছে আস্তে আস্তে প্রিপারেশান তো এখানে এক্সামে বসতে তোমার একুশ বছর বয়স লাগে আর হচ্ছে তোমার গ্রাজুয়েট হতে হবে যে কোনো স্ট্রিমে ঠিক আছে পাস গ্র্যাজুয়েট হলেও কোনো প্রবলেম নেই বা তুমি যদি ইউনিভার্সিটির টপারও তাতেও কোনো সমস্যা নেই তো এখানে ওরকম কোনো যায় আসে না যে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছ ঠিক আছে হ্যাঁ তোমার গ্র্যাজুয়েশানে কারণ তোমার এখানে এক্সাম পাশ করাটাই হচ্ছে আলটিমেট জিনিস ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার তো এই কনফিউশনগুলো অনেকের থাকে তো তার জন্য ডিটেলস আমরা এখানে কথা বললাম এটা নিয়ে ঠিক আছে তো তার জন্য ধরো তুমি এখন ধরো স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো তুমি কিন্তু আস্তে আস্তে প্রিপারেশন শুরু করে দিতে পারো ঠিক আছে তো এটাই আর কি তো এই কনফিউশনটা তোমাদের অনেকের থাকে তো তার জন্য আমরা সিলেবাস নিয়ে কথা বললাম যে সিলেবাস কেন ইম্পর্টেন্ট সব থেকে বেশি তাহলে তুমি ধরো পেপার পড়ার সময় যে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরির সময় তোমার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা হয়ে যাবে যেহেতু তোমার কাছে সিলেবাস রয়েছে তুমি সিলেবাস দেখে বুঝতে পারছো এই জিনিসগুলো আমার সিলেবাসে রয়েছে এর সাথে রিলেটেড জিনিসগুলো আমার কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে হবে তো সেটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ধারণা চলে আসছে তোমার কিন্তু তুমি যদি সিলেবাস না দেখো না দেখো বা কাছে না থাকে তুমি কিন্তু আন্দাজে তুমি কিন্তু বুঝতেই পারবে না যে কোন জিনিস আদৌ আমার জন্য ইম্পর্টেন্ট কিনা বা কোনো জিনিস আমি কেন পড়ছি আর তাতে তোমার কন্টিনিউয়াসলি সময় কিন্তু নষ্ট হবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো কিন্তু আছে আর এই প্রবলেমগুলো তুমি কিন্তু সামনে ফেস করবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার তো দেখো এই টপিক নিয়ে তোমরা বলেছিলে তার জন্য এই টপিক নিয়ে আমাদের ভিডিওটা করা যদি তোমাদের কিছু জানানোর থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যদি তার উপর ভিডিও না থাকে সেটাকে ভিডিও আসবে আর তাছাড়া আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সামিনেশনের পেইড বাস শুরু করেছি তো অনলাইনে পুরোটাই তুমি অপশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন সব কিন্তু পড়তে পারো আমাদের ইউপিএসসি সিএসসি পেইড বাসে পুরোটাই অনলাইনে তুমি বাড়িতে বসে কিন্তু প্রিপারেশন পারো ধরো তুমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছ বা তুমি কোনো জব বা সার্ভিস করছো কোনো প্রবলেম নেই তোমার খালি ইন্টারনেট কানেকশন আর মোবাইল থাকলেই তুমি কিন্তু পুরো প্রিপারেশন করতে পারবে ঠিক আছে আর এগুলো আমাদের রেকর্ডও থাকে ক্লাস তুমি ধরো ভবিষ্যৎ যে কোনো সময় তোমার কিন্তু সুবিধা মতো দেখেও নিতে পারছো ঠিক আছে যেহেতু রেকর্ডও থাকছে তো সেই সুবিধাটা তো রয়েছে তাছাড়া তুমি যদি চাও যে রেকর্ডেড কোর্স তুমি নেবে ধরো তুমি যে যেরকম সিলেবাসে তোমার ধরো কোয়ালিটি এনভায়রনমেন্ট তারপর জিওগ্রাফি ডিজাস্টার ম্যানেজমেন্ট সিকিউরিটি ঠিক আছে তো সব টপিকের একদম চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে কিন্তু আমাদের এই রেকর্ড কোর্সও করা আছে বাংলাতে এবং প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু টপিক ধরে ধরে ডিটেলসে কিন্তু বাংলাতে কিন্তু করা এগুলো যাতে তোমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে একদম স্টাডি পোর্শনে যে ইংলিশ বইগুলো সেখান থেকে কিন্তু আমাদের করানো হয় ঠিক আছে তো সেই হিসাবে তোমার কোনো প্রবলেম নেই তো যদি তুমি পড়তে চাও তো তাহলে এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে আর তাছাড়া আমাদের ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সেরও কিন্তু পেইড ব্যাচ অলরেডি চলছে পুরোটা অনলাইনে যদি তুমি চাও পড়তে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর তাছাড়া ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য তুমি চাইলে পড়তে পারো আমাদের পেইড ব্যাচে পলিটিক্যাল সায়েন্সের জন্য ঠিক আছে আর আমাদের কিন্তু রিসেন্টলি এখন চলছে যে তোমার ক্র্যাশ কোর্স এন্ট্রান্স এক্সামের জন্য ঠিক আছে ইউনিভার্সিটিতে তো যদি তাও পড়তে এই নম্বর হোয়াটসঅ্যাপ করে ডিটেলসে সব জানানো হবে তো কিছু জানানোর থাকে আমাকে ইন্টাগ্রামে জানতে পারো তো কৌশিক কৌশিকরাতে সার্চ করলে পেয়ে যাবে আর তাছাড়া টেলিগ্রাম টুইটার আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকা ডট ইন এখানে এই যেগুলো বললাম ইউপিএসসি সিএসসি ডাব্লিউসি সিউজি সিনেট রিলেটেড সব ডাটা তুমি বাংলাতে পেয়ে যাবে সেগুলো ফলো করো তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না চায় সবকে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো কী কী টপিক নিয়ে ভিডিও যাচ্ছে আমাকে জানাও কমেন্ট সেকশানে ঠিক আছে তো টাটা